Hello viewers, welcome to another update of my channel WBSSC TET target. So viewers, আজকে যে বিষয় নিয়ে বলবো তোমাদের অনেকেরই প্রশ্ন যে WBSSC এর SLST নবম থেকে দ্বাদশ নতুন নোটিফিকেশন কবে বেরোবে এবং পরীক্ষা কবে হবে এটা নিয়ে বলবো আজকে। একদিকে প্রাইমারি অন্যদিকে SLST একসাথে প্রস্তুতি কিভাবে নেবে, দুটোকে একসাথে কিভাবে কভার করবে সেটা একটা বড় প্রশ্ন। কারণ সাবজেক্ট রয়েছে, পিটি রয়েছে, তো সেটা কোয়ালিফিকেশন সিলেবাস এক্সামিনেশন প্যাটার্ন। আমি আজকে SLST-র এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের সমস্ত প্রশ্ন পরিষ্কার হয়ে যাবে। তো এখন যেটা বলবো, SLST নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটিফিকেশন কিন্তু কালী পুজোর পরে অর্থাৎ নভেম্বর মাসে কিন্তু বেরোচ্ছে, এবং তার আগে কিন্তু গেজেট সহ সমস্ত কিছু প্রকাশের সম্ভাবনা প্রবল। এবং পাশাপাশি মোটামুটি ওভারঅল 22,000 সিটে কিন্তু রিক্রুটমেন্ট হবে। এবং পরীক্ষার কথা যদি জিজ্ঞাসা করো, তাহলে আমি বলবো যতদূর আমার খবর রয়েছে আমার কাছে, ততদূর পর্যন্ত হিসাব মানে আশা করা যাচ্ছে ডিসেম্বর মাসে, অর্থাৎ প্রাইমারি টেটের পরেই ডিসেম্বর মাসের শেষের দিকে কিন্তু বা সর্বোচ্চ হলে জানুয়ারি মাসের মধ্যে কিন্তু SLST-র নবম থেকে দ্বাদশের পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এখন তোমাদের কাছে প্রশ্ন আসবে, তাহলে তোমরা কীভাবে প্রিপারেশনটা নেবে, একদিকে প্রাইমারি অপরদিকে তোমার হচ্ছে না SLST, এদিকে রয়েছে পিটি রয়েছে, সাবজেক্ট রয়েছে। তো আমি দেখো বলবো যে প্রাথমিকে কী কী বিষয় আছে, EBS আছে, ইংরেজি আছে। তো এই যে EBS এবং ইংরেজি, এই দুটো অ্যাকচুয়ালি প্রাথমিকে EBS বলতে শুধু পরিবেশ নয়, EBS-এর মধ্যে ভূগোল এবং জীবনবিজ্ঞান এই দুটো জিনিস কিন্তু গুরুত্বপূর্ণভাবে ঢুকে রয়েছে। তো ভূগোল এবং জীবনবিজ্ঞান, বিশেষ করে পশ্চিমবঙ্গের ভূগোল, তাহলে জিকের পোর্শন ছবিগুলো ধরে নাও এবং ইংলিশটাকে ভালো করে করো, এবং প্রাইমারি টেটে ম্যাথমেটিক্স রয়েছে, তাহলে ম্যাথটাকে খুব ভালো করে করো। SLST যখন পিটি হবে, প্রিলিমিনারি টেস্টের সিলেবাসে কী রয়েছে, ম্যাথ আছে, ইংরেজি আছে এবং জিকে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, এবং সর্বোপরি হচ্ছে চাইল্ড সাইকোলজির কিছু পোর্শন হয়তো দিয়ে দিতে পারে। ওকে, চাইল্ড সাইকোলজির কিছু পোর্শন কিন্তু দিয়ে দিতে পারে, তাহলে সেহেতু তুমি যদি চাইল্ড সাইকোলজি পড়ো, ইংরেজিটা ভালো করে করো, অঙ্কটা ভালো করে করো এবং ওই দিক থেকে EBS-এর পোর্শনটা যদি ভালো করবে, তাহলে কিন্তু তোমার কম্বাইন্ডলি পুরোটাই কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং পাশাপাশি তোমার সাবজেক্টের প্রিপারেশনটা কিন্তু এখন পাশাপাশি শুরু করে দাও। ওকে, যদি সাবজেক্টের প্রিপারেশন না দাও তাহলে কিন্তু হবে না, সাবজেক্টের প্রিপারেশনটাও কিন্তু পাশাপাশি কিন্তু তোমাদের নিতে হবে। আচ্ছা, এবার বলবো তাহলে এক্সামিনেশন প্যাটার্নের মধ্যে কী থাকছে। তাহলে প্রথমে প্রিলিমিনারি টেস্ট হচ্ছে, এটুকু নিশ্চিত আমরা সবাই, এবং প্রিলিমিনারি টেস্টের মধ্যে কী কী সিলেবাস থাকছে সেটা সিলেবাসের আমি একটা আভাস দিয়ে দিলাম। এবং এক্সামিনেশন প্যাটার্ন, তাহলে প্রথমে হচ্ছে তোমার পিটি হবে, পিটির পরে মানে একই সাথে কিন্তু পরীক্ষা হতে পারে একই দিনে, যে প্রথমে পিটি ফার্স্ট পেপার তারপর হচ্ছে সাবজেক্ট। নবম দশমের ক্ষেত্রে একদিন পরীক্ষা হলো এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রে একদিন পরীক্ষা হলো, দুদিনে দুটো পরীক্ষা কিন্তু হয়ে গেল, বোঝা গিয়েছে। বা হয়তো পিটি একদিনে হলো, নবম দশমের সাবজেক্ট একদিন হলো, বা ইলেভেন টুয়েলভের সাবজেক্ট একদিন হলো, তো এরকম করেও হতে পারে। তো পরীক্ষা কীভাবে হচ্ছে কি সেটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে আমাদের প্রিপারেশনটা, আমাদের প্রস্তুতি। কারণ এরপরে আবার কবে পরীক্ষা হবে সেটাও হচ্ছে বড় প্রশ্ন আমাদের কাছে দাঁড়াচ্ছে। বলছে প্রতি বছর হবে, তো দেখা যাক প্রতি বছর হয় কিনা, যাবে আগে প্রতি বছর হোক তারপরে আমরা বিশ্বাস করো, আমাদের বিশ্বাসযোগ্যতা কোথায়, তাদের কথার তো কোনো দাম নেই। তো সেহেতু প্রথমবার যে আমরা যারা সুযোগ পাচ্ছি 2016 সালের পরে এই প্রথম SLST হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হবেও, তাহলে সেইভাবে কিন্তু আমাদের কিন্তু প্রস্তুতি নিতে হবে। তাহলে আমি তোমাদের কিন্তু প্রত্যেকটা জিনিস পরিষ্কার করে বলে দিলাম যে প্রাইমারি টেটের পাশাপাশি তোমাদের কিন্তু SLST-র প্রিপারেশনটা কীভাবে নেবে, সিলেবাস কী, এক্সামিনেশন পেটে। এবার বলবো যে কোয়ালিফিকেশানটা কী, যে কী কী কোয়ালিফিকেশান আমরা নবম দশমী একাদশ দ্বাদশের ক্ষেত্রে আমরা বুঝতে পারি। ওকে, তাহলে কোয়ালিফিকেশানের ক্ষেত্রে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে, দেখো নবম দশমের ক্ষেত্রে হয় গ্রাজুয়েশনে 50% উইথ বিএড যদি কাস্ট হয়, SC ST OBC-র ক্ষেত্রে 5% রিল্যাক্সেশন রয়েছে, ST SC OBC এবং PH-এর ক্ষেত্রে কিন্তু ছাড় রয়েছে। এবার নবম দশমের ক্ষেত্রে যাদের মাস্টার ডিগ্রি করা আছে বা BA বা BSc করা রয়েছে, BED করা হয়েছে, তারা বুঝতে পারবে, পরিষ্কার কথা। এবং নবম দশমের ক্ষেত্রে একাদশ দ্বাদশের ক্ষেত্রে মাস্টার ডিগ্রি 50% উইথ BED, এইটা হচ্ছে ক্রাইটেরিয়া, আর কোনো ক্রাইটেরিয়া নেই। এবং সাবজেক্টের কম্বিনেশানটা কিন্তু জরুরি, মাস্টার ডিগ্রি তুমি যেই সাবজেক্টে বসতে চাইছো ইলেভেন টুয়েলভে, সেই সাবজেক্টে কিন্তু মাস্টার ডিগ্রি করা থাকতে হবে। এবং যেই সাবজেক্টে তুমি গ্র্যাজুয়েশন লেভেলে অর্থাৎ নবম দশমে বসতে চাইছো, সেক্ষেত্রে সেই সাবজেক্টের কম্বিনেশান কিন্তু তোমার থাকতে হবে, সেটা অনার্স হোক বা পাস হোক, সেটা ব্যাপার না। কিন্তু অনার্স পাস বলে কিছু থাক নেই এখন,
তো সেহেতু এইটা কিন্তু থাকতে হবে। তো এই হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশান, থাকলে বসা যাবে, আর কোনো ক্রাইটেরিয়া নেই, এই হচ্ছে ক্রাইটেরিয়া। তাহলে নোটিফিকেশান আসছে নভেম্বরে, পরীক্ষা হবে ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারির প্রথমের দিকে যতদূর খবর রয়েছে আমার কাছে। এবং SLST-র সঙ্গে প্রাইমারি প্রিপারেশন কীভাবে প্যারালালি নিতে হবে এবং কোয়ালিফিকেশান, সিলেবাস, এক্সামিনেশান প্যাটার্ন সমস্ত কিছু তোমাদের সামনে। এক্সামিনেশান প্যাটার্ন দুটো কথা ভুলে গেছি, তারপর হচ্ছে কাট অফ দিয়ে কিন্তু বেরোবে হচ্ছে সাবজেক্টের রেজাল্ট, এবং সাবজেক্টের রেজাল্ট এবং পিটি রেজাল্টকে যোগ করে হবে ইন্টারভিউ, ইন্টারভিউয়ের পরে তারপরে হবে ফাইনাল প্যানেল, ফাইনাল মেরিট, তারপরে কিন্তু রিক্রুটমেন্ট পাওয়া যাবে। তো এই হচ্ছে SLST-র একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ধন্যবাদ, ভালো থাকবে সবাই। তো আরেকটা কথা বলো, তোমরা যারা SLST নবম দশম একাদশ পিটির প্রিপারেশন এবং সাবজেক্ট হিসেবে ম্যাথমেটিক্স এবং হচ্ছে জিওগ্রাফির প্রিপারেশন নিতে চাও, তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, এবং ইতিমধ্যে প্রাইমারি টেটের ক্লাস চলছে, তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো 8250769394, স্কোল বার দিয়ে কিন্তু নাম্বারটা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।